বিজেএমসি ও আলিমপুরিবারের দ্বন্দ্বের অবসান হওয়ায় দীর্ঘ ১৪ মাস পর চালু হলো খুলনার আলিম জুট মিল। এতে খুশি শ্রমিক কর্মচারীরা, নতুন করে কর্মসংস্থান হচ্ছে অনেকের। খুলনা থেকে সংবাদদাতা তথ্যচিত্রে জাফর সোহেলের রিপোর্ট। খুলনার আটরা শিল্প এলাকায় ১৯৬৮ সালে স্থাপিত হয় আলিম জুট মিল। মালিকানা হস্তান্তর নিয়ে আলিম পরিবার ও বিজিএমসির দ্বন্দ্বে সম্প্রতি বন্ধ হয়ে যায় রাষ্ট্রায়ত্ত এই মিলের উৎপাদন কার্যক্রম। তবে শ্রমিকদের দুর্বার আন্দোলন আর বর্তমান সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপে এক সপ্তাহ আগে বিজিএমসির অধীনেই পুনরায় চালু হয় মিলটি। এতে দারুণ খুশি শ্রমিক কর্মচারীরা, এখন তারা চান নিয়মিত মজুরি। ১৪ মাস পরে মিল চালু হয়েছে, আমার সরকারের প্রতি খুব সন্তুষ্ট যে আমরা যাতে মিল চালু করে যাতে আমরা খেয়ে ভরে বাঁচতে পারি। আমরা সরকার প্রধানকে ধন্যবাদ জানাই। পাটের সরবরাহ ঠিক থাকলে, বিজেএমসি পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করলে এই মিলটাকে আমরা একটা লাভজনক জায়গায় নিয়ে যাব। মিলটি পুনরায় চালু হওয়ায় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান শ্রমিক নেতা ও স্থানীয় সাংসদ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগেই কিন্তু এই মিলটা আজ আমরা উৎপাদনে যেতে সক্ষম হয়েছি। সামনের দিনগুলোতেও তাদের পাশে থাকবে সরকার, এ প্রত্যাশা আলিম জুট মিলের শ্রমিকদের। জাফর সোহেল, আরটিভি।